দর্শক আসসালামু আলাইকুম আমি খন্দকার আশেফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এন সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আলহামদুলিল্লাহ আমরা দশটি বছর ধরে এই অনুষ্ঠানটি করছি আর কিছুদিন পরেই চলে যাবো এগারো বছরে পদার্পণ করবো দর্শক এই এগারোটি বছর ধরে কিন্তু আমরা চেষ্টা করি সব সময় আপনাদেরকে ইউকে প্রপার্টি নিয়ে কথা বলার জন্য কথা বলি আমরা বিভিন্ন বিষয় নিয়ে প্রপার্টি বিষয় নিয়ে অ্যাট দ্য সেম টাইমস আমরা ধরে নিয়ে আসি সমাজের নলেজেবল এবং যারা এই প্রপার্টি নিয়ে ভালো জানেন এবং অন্যান্য প্রপার্টি রিলেটেড যত সেক্টর আছে সেই সেক্টরগুলিতে যারা পারদর্শী তাদেরকে আমরা সময় করে নিয়ে আসি বিভিন্ন সময় নিয়ে আসে নিয়ে এসেছি আমরা মোর দেন এইটি গেস্ট তার মধ্যে আমাদের একজন গেস্ট আজকে আমাদের সাথে রয়েছেন যিনি এই সমাজের ভীষণভাবে খ্যাতি অর্জন করেছেন যার অনুপ্রেরণায় আমরাও আছি এবং আমাদের সাথে সব সময় যিনি আমাদের শুভকামনা করেন শুধু আমাদের না আমাদের এই কমিউনিটিকে তিনি হলেন আমাদের সবার প্রিয় নাসির রহমান কথা বলতে গেলে সারা রাত চলে যাবে চলুন দেখি রাশিদুর রহমান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু অ্যাগেন ধন্যবাদ দর্শক আহ যে কথা বলছিলাম যে আমাদের এই এম প্রায় এগারো বছরের মধ্যে ও দিস ইজ হিজ ফোর্স টাইম উই আর ভেরি হ্যাপি টু সে দ্যাট আর বলতেই হবে যার নামকরণে এই অনুষ্ঠানটি যার জন্য এই অনুষ্ঠানটি আজ পর্যন্ত চলছে যার যত সমস্যায় থাকুক যত কিছুই থাকুক যত ব্যস্ততা থাকুক উনি কিন্তু চলে আসেন দর্শক শুধু আপনাদের টানে আপনাদেরকে বিভিন্নভাবে উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য যে প্রপার্টিতে কিভাবে আপনারা ভালো থাকবেন ও সামনের দিকে আগাবেন চলুন দেখি আরিফ ভাই কেমন আছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি সুপ্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে বিভিন্ন টাইমের প্রেক্ষাপটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই শোতে যেটা বলছিলাম যে গত প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের আজকের প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে হবে এভাবে যেটা আমি সাজিয়েছি যে প্রপার্টি লাইনের সাথে ইমিগ্রেশনের যে বিশাল চেঞ্জ আসছে সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের গেস্ট যে আসছেন নাসিদ রহমান নাসিদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাছ যে কথা সবাই বলছিলেন যে আপনি আমাদের এখানে সুদীর্ঘ মানে এই এগারো বছর চলায় আপনি চারবার এসেছেন মানে প্রাউড অফ ইউ আপনার সম ব্যস্ততার মধ্যে মধ্যে আপনি যে সময়টা দিলেন দর্শক আপনি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম নাসির রহমান তার বিভিন্ন রকম আদার আদার অ্যাক্টিভিটিস আছে উনি একটা অনলাইন টিভি টিভি থ্রুই শতাধিকারী উনি সেটাকেও চালাচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্মে তার ওখানে অনেক লোকজন আসছে বিভিন্ন প্রোগ্রাম চলছে যাই হোক আপনারা চিনে থাকবেন আমাদের এই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন সুপরিচিত চেহারা কী বলে না शोदा शोदा हाशिबे अह नाशिद भाई थैंक यू अगेन नाशिद भाई अह আমরা চলে যাব আশার কাছে আশা ভাই ব্যাক টু ধন্যবাদ আরিফ ভাই দর্শকরা আমাদের এই অনুষ্ঠানটি যারা আজকে এই মুহূর্তে জয়েন করেছেন তাদের জন্য বলছি আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম হয় চারটি সেগমেন্টে এবং প্রত্যেকটি সেগমেন্টই কিন্তু আপনাদের পার্টি আপনাদের প্রায়োরিটি বলতেই দর্শক আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন আজকে আপনাদের যে জন্য সুযোগ রয়েছে আমাদের বিজ্ঞ দুজন রয়েছেন ওনাদের কাছে প্রপার্টি বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং যদিও আমাদের গেস্ট নাসির রহমান একজন ইমিগ্রেশন কনসালটেন্ট উনি আজকে ইমিগ্রেশন নিয়ে কোনো কথা বলবেন না আশা করি আপনারা যখন আমাদেরকে ফোন দিবেন আপনি টিভির ভলিউমটা মিউট করে আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেবেন দর্শক চলে যাচ্ছি আমি আমাদের গেস্ট এবং আমাদের যে প্রপার্টি স্পেশালিস্ট আছে তাদের কাছে যে দর্শক আমি আজকে ভূমিকা কম রাখবো আমি ছেড়ে দিব সমস্ত দায়িত্ব বিশেষ করে প্রশ্ন করার দায়িত্ব দর্শক আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই বিভিন্ন প্রশ্ন করে নিয়ে আসবেন আমাদের নাসিদ ভাইয়ের কাছ থেকে বিভিন্ন তথ্য আরিফ ভাই ব্যাক টু ইউ থ্যাংক ইউ ভাই দর্শক বুঝতে পারছেন প্রোগ্রামটি যেভাবে ডিজাইন করা সেক্ষেত্রে আজকে নাসিদ রহমানকে অনেক জেরার সম্মুখীন হতে হবে আশা করি নাসিদ ভাই আপনি আমার এই জেরাতে সাথে থাকবেন এটাকে পার্সোনালি নেবেন আমি চেষ্টা করছি এভাবে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির যে প্রপার্টি বিষয়ক প্রোগ্রাম স্টিল পার্নের হিসাবে গত এগারোটা বছর ধরে যে চলে আসছে সেই ক্ষেত্রে আপনার যে ভূমিকা ছিল আগের যে প্রোগ্রামগুলোতে এসছেন আমরা চেষ্টা করছি ইনফরমেটিভ তথ্য আমাদের ব্রিটিশ বাংলাদেশের ভাই বোনরা যারা আছেন সে ট্যালেন্ট হোক আর ল্যান্ডলোডই হোক না কেন তাদের কাছে বিভিন্ন ইনফরমেশন পৌঁছে দেওয়া তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় ব্যয় করে আসছেন তো আজকে আমরা যেটা মানে বলছিলাম যে আপনাকে যে আমরা কথা বলবো মানে ইমিগ্রেশন এবং প্রপার্টির ক্ষেত্রে যে একটা নতুন চেঞ্জ আসছে রাইট টু রেন্ট চেকের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যারা আমরা এই লাইনে আছি স্পেশালি লাইন যারা জানি তো ভালো কথা আর যারা না জানি সেই ক্ষেত্রে আমরা জেনে নেব আবার আসছে যারা এজেন্ট হিসাবে কাজ করছে রেপিটেবল এজেন্সি যারা আছে তারা যদি সবে ফলো করছে না করলে বিশাল পরিমাণে ফাইন আসছে তো আমি প্রথমে আপনার কাছে আসছি এভাবে যে আপনি মানে একটুখানি মানে দুই মিনিট এক মিনিটের মধ্যে যদি বলেন যে রাইট টু রেন্ট চেকটা কী আপনার প্রফেশনালভাবে যেহেতু আপনি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট এবং প্রপার্টি রিলেটেডের সাথে এই জন্যই কিন্তু আপনাকে আনা যেহেতু টপিক্সটাও আমি এভাবে ডিজাইন করেছি তো সেই ক্ষেত্রে যদি আপনি কিছু বলেন আমাদের দর্শকদের ধন্যবাদ প্রিয় দর্শক ছোটো করে এক মিনিট সময় নিচ্ছি রেন্ট না নাসির রহমান কাজী আরিফ এন টিভি সম্পর্কে একটু ছোটো করে বলতে বাধ্য আমি এন টিভি ইউরোপের জন্মলগ্ন দু হাজার সাল থেকে আমি এন সাথে জড়িত আছি দু হাজার সালের প্রথম এন টিভির যে লাইভ শো ইউরোপের সেটার সাথে আমি জড়িত ছিলাম বিশ বছর বিলেতে মিডিয়ায় পথ চলার ক্ষেত্রে আমি যে অভিজ্ঞতাটা দেখেছি এন আমি বহু ক্রিকেটের শো করেছি লয়ের শো করেছি তো অবশ্যই অন্যান্য এন টিভির জন্মদিনের অনুষ্ঠানে অত্যন্ত আনন্দময় অনুষ্ঠান হতো এবং কাজী আরিফের সাথে আমার সম্পর্কের মেয়াদটা বয়স থেকে বোঝা যাবে আমরা আটত্রিশ বছর যখন ঢাকা আমরা ভর্তি হলাম এই দুজন ব্যক্তিকে আমি আপনি করে বলি না ব্যক্তিগত জীবনে তুমি করে বলি তিনজন আমরা ব্যাচমেট এটা অবশ্যই বলতে হবে এবং কাজী আরিফের এই অনুষ্ঠানটা আমার হৃদয়ের অনেক কাছের কারণ কি আমি কাজী আরিফকে বহুবার বলেছি তার যখন ছোটো করে অফিস হয়েছে সেই সময় থেকে মিডিয়া আসার প্রয়োজন ব্রিটিশ বাংলাদেশি যে ডায়াসপাল আছে এখানে অনেক ভুল ধারণা আছে ভুল ধারণাগুলো ভেঙে দেওয়া উচিত এবং যে মিথগুলো আছে সেই কাজী আরিফ এগারো বছর পথ চলায় ভেঙে দিয়েছে আরও ভাঙতে হবে একদিন দুদিনের কথা নয় আমি চারবার আসছি দরকার আরও চল্লিশবার আসবো কিন্তু আমাদের এই কথাগুলো বারবার বলতে হবে কাজী আরিফ আমাকে যে প্রশ্নটা করেছিলেন এটা প্রতি হচ্ছে এরকম দু হাজার দশ সালে যখন এদেশে কনজারভেটিভ এবং লিভ ডেমের সরকার আসে তার স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় থেরেসা মেয়েকে পরবর্তী সময় তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি এখানে হোস্টাইল এনভায়রনমেন্ট মানে একটি পলিসি ঘোষণা দেয় দু হাজার বারো সালে সেটা পাইলট প্রজেক্ট হিসেবে তিনি কিছু করেন কি তুমি গেট আউট অফ ইউকে ইম এমপ্লয়ারদেরকে ফাইন করা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে এনএচএস বন্ধ করে দেওয়া হচ্ছে এবং রাইট টু রেন্টের একটা পাইলট প্রজেক্ট শুরু করা হয় ফার্স্ট ডিসেম্বর দু হাজার চোদ্দোতে কোথায় বার্মিংহাম বলসাল এবং সরিহালে এটা ন্যাশনালি পহেলা ফেব্রুয়ারি দু হাজার ষোলো সালে এনরোল করা হয় তখন এটার সংখ্যা অত্যন্ত কম ছিল আটই ফেব্রুয়ারি একটি যুগান্তকারী পরিবর্তন করা হয় যেখানে এমপ্লয়ারদের ফাইন ডাবল করে দেওয়া হয় এইখানে রাইট টু রেন্টের যে ফাইনটা তিন চার ভাগে ভাগ করে ডাবল করে দেওয়া হয় এবং

ব্রিটিশ বাংলাদেশি এখানে মানে প্রপার্টি আছে আমাদের তো সেক্ষেত্রে তাদের কাছে তুলে ধরা তারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে জিনিসটা থাকছে যে ফাইনের পরিমাণটা এত পরিমাণ বাড়িয়ে দিল তো সেক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার থাকছে সেই প্রেক্ষাপটে আমি আপনার কাছে জানতে চাইব যে রিসেন্টলি যে মানে ফাইনের যে এটা বলা হয়েছে আপনি যদি একটু কাইন্ডলি বলেন প্লিজ অবশ্যই বলবেন আমাদের কাজী ভাই প্রশ্ন করবে আর আপনি বলবেন না তা হয় না দর্শক আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে ব্রেক থেকে এসে আরিফ ভাই প্রশ্নটি সুন্দরভাবে উত্তর দিবেন আমাদের স্পেশাল গেস্ট নাসিদুর রহমান তার আগে দর্শক জানিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া বলতেই চলে আসে আমাদের ফেসবুক এবং ইউটিউবে এবং আপনার সেখানে সেই প্ল্যাটফর্মে যেয়ে প্রপার্টি শো কাজী আরিফ লিখলে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে দর্শক আপনারা ডেট ওয়াইজ আপনারা কিন্তু গত প্রায় এগারো বছরের প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পাবেন এবং প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আপনাদের উপকারে আসবে আমাদেরকে কল করুন টেক্সট করুন এবং ইমেল করুন এবং আমাদের যে টেক্সট নাম্বারটি সেটা দর্শক আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা ব্যক্তি ব্যক্তি থেকে এসে আবার কথা বলবো ধন্যবাদ সমৃদ্ধ দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ আরিফ আজকে কাজী কাজিয়ারিফের সাথে রয়েছেন নাসির রহমান আরিফ ভাই নাসির রহমান ভাইকে একটি প্রশ্ন করেছিলেন চলুন দেখি সেখানে চলে যাই আরিফ ভাই প্রশ্ন করেছেন আপনাকে উত্তর দিন আপনি আটই ফেব্রুয়ারি এই মাসের প্রথম দিকে যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে কি ফাইনের পরিমাণ প্রায় ডাবলের বেশি করে দেওয়া হয়েছে এখানে চারটা ভাগ করা হয়েছে ভাগটা কীভাবে কাজিয়া আরিফ যেটা হচ্ছে আপনি মূলত যে ব্যবসা এজেন্ট ল্যান্ডলর্ড স্টেট এজেন্ট তাদের ল্যান্ডলোর্ডদের দুভাগ ভাগ করা হচ্ছে লজার্স একটা বাড়িতে একজন বাড়ির মেলে কাছে একটা রুম ভাড়া দিয়েছে এদেরকে লজার বলা হচ্ছে এই লজারদের ক্ষেত্রে প্রাইভেট হাউসগুলো যদি কাউকে অনিবন্ধিত অভিবাসী পাওয়া যায় যেটাকে ইলিগেল ইমিগ্রেন বলে আমি ইলিগেলি ইমেগ্রেন্ট বলি না অনিবন্ধিত অভিবাসী বলি কারণ আমি মনে করি কোনো মানুষই ইলিগেল নয়

অবিশ্বাস্য এবং দ্বিতীয়বারে দশ হাজার করা হচ্ছে এক দুই নম্বর কি হচ্ছে যারা রেসিডেন্সিয়াল আছে এজেন্ট হতে পারে মানে ফুল বাড়ি যে ভাড়া নিচ্ছে এখানে হতে পারে আপনি একটা হোটেল থেকে একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারেন নানা বিস্তারিত ব্যাখ্যা আছে ওই জায়গায় আমি যাচ্ছি না মানে পুরো বাড়ি যে ভাড়া নিচ্ছে একটা পরিমাণ নিতে পারে এইচএমও হতে পারে যেই ফার্মে হোক ওখানে আপনার হয়ে গেছে দশ হাজার পাউন্ড প্রথমবারের জন্য দ্বিতীয়বারের জন্য কত বিশ হাজার পাউন্ড পাঁচ হাজার থেকে দশ হাজার দশ থেকে বিশ হাজার হলো এখানে সুবিধা কী প্রথম একুশ দিনের মধ্যে দিলে থার্টি পার্সেন্ট আমাদেরকে রিপেট দেওয়া হবে দশ স্বীকার করো তোমাকে থার্টি পার্সেন্ট দিচ্ছি সেক্ষেত্রে পাঁচ হাজারটা হয়ে যাচ্ছে সাড়ে তিন হাজার দশ হাজারটা হচ্ছে সাত হাজার আর বিশ হাজারটা হচ্ছে চোদ্দো হাজার এখন প্রশ্ন হচ্ছে

অনেকে চিন্তা করে ভাবে যে আমরা পয়সা সেভ করবো প্রফেশনাল কাছে যাব না নিজে করব তো এই যে যে ফাইনাল যে ক্যাটাগরিটা আছে তো সেক্ষেত্রে আপনি সুন্দর করে বুঝিয়ে দিলেন যে একটা লজার আপনার পাশে থাকছে একটা রুমে থাকছে ঠিক আছে আপনি দুটো রুম ভাড়া দিলেন দুটো লজার থাকছে তো ইন্ডিভিজুয়ালের প্রেক্ষাপটে এক একজনের একজনের উপরে আরেকটা আসছে এখন আমরা যখন ভাড়া দিচ্ছি মানে অ্যাজ এজেন্ট হিসেবে যখন তিনজন চারজন টেনেস এগ্রিমেন্টে আসছে তো তখনকার ক্ষেত্রে প্রতিটা এই চেকের যে ক্যাটাগরিগুলো আসছে ক্যাটাগরি ক্ষেত্রে যদি মানে এখানে দুইজনকে ধরা যায় ঠিক আছে দুইজনকে না কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে কাউন্ট করা হচ্ছে টাইমস টু থ্রি আর ফোর তো আমরা আমরা করি এখানে ব্যাপার হচ্ছে যে এই করাটা কতখানি আপনার হচ্ছে কিভাবে হচ্ছে সেটা আমার প্রশ্ন হচ্ছে এরকম একুশ দিনের মধ্যে আরোপিত জরিমানা পরিশোধ করলে থার্টি কমে আসে আমার দেখা মতো এটা না চ্যালেঞ্জ করে কিন্তু মামলায় উকিলকেও পয়সা দেয় হেরে যায় ডকুমেন্টেশন নেই কারণ বিস্তারিত ডকুমেন্টেশন আপনার ওই প্রিন্ট একটু দর্শক যদি দেখিয়ে দিতেন ওখানে কিন্তু এই গাইডের থেকে বলবে না আমি জানি না এটা এক্সকিউজ না ফাইন দাও তাহলে এই থার্টি পার্সেন্ট যে

আমরা যারা জানি না হোম ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনারা একটা দেখতে পারেন যদিও আজকে টেকনিক্যাল কারণে আমরা ওভাবে অনিয়ারে সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না আমি ওয়েবসাইটে যে যে পার্টে পার্টি করে নাশিন ভাই সহযোগিতায় চেয়েছিলাম ছিলাম বিস্তারিত কথা বলার জন্য দ্বিতীয় একটা আছে আপনার কাছে ওই পাশে ওই পিনটা একটা দেখান একটা থাকছে যে থ্যাংক ইউ নাশিদ ভাই শেয়ার করেছিলাম নাসিদ ভাইয়ের সাথে উনি বলছিলেন যে এটা কম্পিউটার দেখাতে পারলে ভালো হতো বাট তারপরেও মানে প্রিন্ট আউট নিয়ে আসা হয়েছিল এই হিসাবে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এখান থেকে আপনি বিভিন্ন রকমের তথ্য পাবেন যে তথ্যগুলো আমরা চেষ্টা করছি মানে আজকে বুলেট পয়েন্ট হিসেবে কথা বলছি যাতে আমরা ব্রিটিশ বাংলাদেশি ভাই

ওয়েব সাইডে এক্ষেত্রে কোনো মাপ নেই কাজী আরিফ আমি বলছিলাম না থার্টি পার্সেন্টের আমি ছাড় নিতে দেখি নাই আর আপনার অভিজ্ঞতা জানতে চাচ্ছে আপনি কি বেশ বছর দেখেছেন কি এই ছাড়টা নিয়েছে এটা আসলে অনেক অনেক কথা আছে ভেরিয়েশন আছে মানে এন্ড অফ দ্য ডে আমি বলতে চাচ্ছি এভাবে যে মনে করেন আমি আমার প্রফেশনাল সাইড দেখে আমি আমি সবকিছু মানে অন মানে চেক রেখেছি আপ হয়েছি আপ টু ডেট করেছি এখন কথা হচ্ছে যে এখন সব এজেন্ট কিন্তু ব্যবহার করছে না অনেক ল্যান্ডলর্ড আছে তারা কিন্তু প্রফেশনাল দে নো অ্যাজ ওয়েল এস সাম বাট ভেরি ফিউ মানে পোর্টফোলিও ল্যান্ডলর্ড যারা হ্যাঁ তো তখন থাকছে যে ওর টাকা তারাও কিন্তু সেটাকে মেনটেন করছে আবার করতে পারছে না কিন্তু এই আপ টু ডেটটা দেওয়ার জন্য যেটা হচ্ছে আপনার একটা বাই প্রপার্টি ইনভেস্টমেন্ট করছেন আপনি এখানে লাভ করবেন সেটাই থাকছে কিন্তু যদি হিতে বিপরীতে নট অনলি ইমিগ্রেশন পার্ট ইট ইস সো মেনি কমপ্লায়েন্সেস আমাদের প্রপার্টি লাইনে আছে যেগুলোকে আমরা যদি ফলো না করা হয় সেক্ষেত্রে ফাইনান্সিয়াল অ্যান্ড মানে সেই ফান্ড পাবে তো এখানে দেখা যায় এরকম ধরো আমি পেয়েছি বিভিন্নভাবে আমি পেয়েছি আমার এই টকশোর মাধ্যমে অনেক এরকম ধরনের ভক্তভোগী হয়েছে নট অন লিজিস্ট সেক্টর দ্য ইজ সো মিনি আদার্স ছোট্ট একটা আপডেট দেই দেখলে বাংলায় একটা প্রবাদ আছে শুনতে অত্যন্ত খারাপ শোনা যায় ভিক্ষা চাই না কুত্তা সামলা মানে কি একজন ভিক্ষু ভিক্ষা করতে গেছে কুকুরের ঘা করে বলছে ভিক্ষা লাগবে না কুত্ত্তাকে সামলা আমি পালিয়ে যাব এই রাইট টু রেন্টের ফাইনাল্সে কি হচ্ছে যে দেখতেছে ট্যাক্স দেয়নি ওই ওই বাড়িতে

ওই এই প্রপার্টির অসুবিধা হচ্ছে যার ফলে একটা দিয়ে কিন্তু এখন ই হয়ে গেছে এবং কি হচ্ছে এখন এইচ এম অনেক তথ্য নিচ্ছে ইন্টার ডিপার্টমেন্টাল কোয়ার্ডিনেশন শুরু হয়ে গেছে কাজী আরিফ সুতরাং আমি পার পেয়ে যাব দশ বছর ট্যাক্স দেয়নি আমি ট্যাক্স নেবে না দেখবে না ওর পাঁচজনের হয় না আমার হয় না এই জামানা নেই কাজী আরিফ দর্শক আপনারা শুনছিলেন যে নাসিদ ভাইয়ের বিভিন্ন কথা আমি তাকে পার্টে পার্টে একটুখানি জেরা ভিত্তিক আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাই আমি চলে আসছি আমাদের সুপ্রিয় মিঠুবের কাছে মিঠুভা ব্যাক ঠিক প্লিজ দর্শক কথা শুনছিলাম দুজনের আপনি বিশ্বাস করবেন না দর্শক আমরা কিন্তু একই ব্যাচের এতক্ষণে কিন্তু আমাদের ঝালমুড়ি চলে আসতো আমরা তিনজনের একসাথে বসলে আমাদের ঝালমুড়ি চা সব চলে আসে যদিও এনটিভি টিভি আমাদেরকে চায়ের ব্যবস্থা করেনি আজকে ইনশাল্লাহ ভবিষ্যতে করবেন তারা দর্শক যে কথা বুঝাতে চাচ্ছিলাম যে তুমুল উত্তেজনার মধ্য দিয়ে অনেক তথ্য বেরিয়ে আসছে একের থেকে দুই দুই থেকে তিন তিনের থেকে ছয় বেরিয়ে আসছে আর আমাদের নাসিদ ভাই যে কথাগুলো বলছিলেন একটু খেয়াল করবেন আরিফ ভাই যে তথ্যগুলো দিচ্ছিলেন একটু বুলেট পয়েন্ট আকারে একটু চিন্তা করে দেখবেন যে ওরা কী বলছে আবারও চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আমাদের এক মিনিট সময় আছে আপনাকে থার্টি সেকেন্ড আরেকটা প্রশ্ন করার জন্য বলছি তারপরে চলে আসবো থ্যাংক ইউ সো মাচ প্রশ্ন আমি একটু পরে আসবো দর্শক আপনারা জানেন যে আমাদের প্রোগ্রামটা যেভাবে ডিজাইন আমি করে থাকি আশাবাদী সহযোগিতায় সেটা থাকছে যে আমি নিউজ বুলেটিন দিয়ে থাকি মানে এই প্রপার্টি লাইনে কী হচ্ছে আজকে চেষ্টা করব যদি সময় পাই কারণ কি গেস্টকে পাওয়া নাশিদার পিছনে আমার অসংখ্য কয়েক মাস ধরে লেগে থাকতে হয়েছে তাকে পাওয়ার জন্য খুব ম্যান তো আজকে যেভাবে করছি সেভাবে যাবো ইন অলরেডি টেক্সট আসছে যাই হোক আমি চলে যাচ্ছি ভাই আপনার কাছে ধন্যবাদ দর্শক আবারও সেই অনেক সময় মনে হয় যা যে আমরা শিবের গীত গাই বাট তারপরেও শিবের গীত গাইতেই হবে আপনাদেরকে জানানোর জন্য যে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখবেন অপরকে দেখাবেন এবং অ্যাট দা সেম টাইমস সবাইকে বলবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে চলে যাচ্ছি একটু পর আবার আসবো তখন সাথে থাকুন ধন্যবাদ সবার দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ দর্শক আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং এই অনুষ্ঠানটি প্রত্যেকটি অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য কিন্তু আমাদের নাম্বার রয়েছে টেক্সট নাম্বার রয়েছে প্লিজ গিভ এস এ কল ইফ ইউ লাইক টু গিভ এস এ কল অ্যান্ড ফাইন্ড আউট এনি কোয়েশ্চেন্স ফ্রম টু অফ দ্যাম আমি চলে যাবো আবারও তাদের কাছে কেননা আজকে গেস্ট রয়েছেন এবং আমাদের বলতে বলতে একজন কলার রয়েছে একটা কল নিয়ে নিয়েছে আসসালামু আলাইকুম

কত দিন করে রিমোর্কেজ করা যায় আর এটা রিমর্গেজ করতে হইলে কি কন্টিনিউ কাজ আপনি দেখে যাইতে না কি কাজ যদি লোয়ার পরে কাজ তো মাকে কম করেন বিচন বিবেতনে কাজ দেখান তেতিয়া কন্টিনিউ করা লাগবে না যে খাই বেতনে কাজ দেখান লাগবে না এটা লাগবে না আর কত পরে করে আর কি যে কাজ রিমোর্গেজ করা যায় এই একটু বলবেন জি অবশ্যই থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন আরিফ ভাই সরাসরি আপনার কাছে থ্যাংক ইউ আশা ভাই দর্শক আপনি থ্যাংক ইউ আপনার শুধু একটা নাইস প্রশ্নের জন্য আপনাকে আমি প্রথমে বলবো যে আপনি যে মর্গেজ প্রফেশনাল স্বর্ণপূর্ণ হতে পারেন সেক্ষেত্রে আপনি মোর ইনফরমেশন পাবেন অ্যাজ এ মানে প্রপার্টি লাইনে আছি শুধু বিশ বছর ধরে এটা আমার দৈনন্দিন কাজ থাকে তবুও আপনাকে শর্ট ভার্সনে বলছি যে আপনি বাড়িটা যখন কিনেছেন কেনার পরে আপনি যে মানে যে মর্গেজা আছেন সেটা রিমর্গেজ কতদিন করতে পারেন সেটা হচ্ছে আপনার নর্মালি লেখা থাকবে যে আপনার রিমর্গেজের টাইমটা এখন আপনি যদি বাড়িটার দাম বেড়ে যায় তখন আপনি রিমর্গেজ করবেন আপনি ইকুইটি আউট করবেন সেই ইকুইটি আউট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে তখন আপনাকে কাজের ওই জিনিসটা অবশ্যই থাকতে হবে যে পরিমাণে আপনি মর্গেজের ইকুইটিটা নিচ্ছেন পাশাপাশি তো সেই ক্ষেত্রে আপনাকে প্রিপারেশন রাখতে হবে যে আপনি কখন করবেন এবং আগের থেকে প্ল্যান করতে ইনকেস যদি আপনার ইনকাম কম থাকে যে কথা আপনি বলছেন তারপর আবার বলবো যে আপনি একজন মগেজ হতে পারেন সো মাচ আমি চলে ভাই ভাই মানে টাইম আপনার সময় দেওয়ার জন্য আপনি বিভিন্ন তথ্য তথ্য তুলে ধরছেন খুব ভালো লাগছে থ্যাংক ইউইন আমি চলে আসবো এইভাবে যে আপনার যে মানে ইমিগ্রেশনের সাথে প্রপার্টি যে প্যারালাল ভাবে যে সম্পৃক্ততা থেকে যাচ্ছে যে জন্য আপনাকে স্পেশালি এই লাইনে আজকে এখানে নিয়ে আসা যদিও আপনি গত তিনটা মানে গত এগারো বছরের গত চারবার আসছেন তো আমি আপনার কাছে চলে যাব যে আমরা যে এই ইমিগ্রেশনের প্রেক্ষাপটে যে র্যান্ট চেকের ক্ষেত্রে আমরা চলে আসছি যারা ভিসা স্টার্ট বিভিন্ন দেশ থেকে আসছে তো এখন যেগুলো আছে যেসব দেশগুলো আপনার যারা ইউরোপিয়ান আছে সেটার তো আবার ডিফারেন্ট থিঙ্কিং আবার আসছে যারা আমেরিকান নিউজিল্যান্ড জাপান এবং সিঙ্গাপুর সাউথ কোরিয়ার থেকে যারা আসছে তাদের ক্ষেত্রে যে চেকের কাহিনীটা একটুখানি সামান্য শর্ট ফর্মে যদি বলেন প্লিজ অবশ্যই আপনার নাম এবং আপনার পেশা নিয়ে আমি না বলে পারছি না দর্শকরা কাজে দেখে মনে করতে পারে আপনি বিচার করেন আপনি বিবাহ রেজিস্ট্রেশন করেন না আপনি বাড়ি ঘন্ডে ব্যবসা করেন বিবাহ করেন না বিচার করেন না বিচার আমার দিকে থেকে ওটা বাদ দিলাম দ্বিতীয় হচ্ছে আপনার পেশাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী লোকের পেশা আজকে টেক বিলিয়নারদের ধরেন বা এটা ধরেন ট্রাম্প ধরেন আজকে যার একটা বাড়ি আছে সে হচ্ছে আপনার পেশার বাড়ির মালিক পৃথিবীতে এমন কোনো ধনী নাই যার একটা বাড়ি নাই যে বাড়ি ভাড়া দেয় না তাহলে পেশাগত দিক থেকে যদি দেখা যায় যে বাড়ির মালিকরা হচ্ছে সংঘবদ্ধভাবে সারা পৃথিবী সবচেয়ে ধনিক শ্রেণী তাদের প্রতিনিধিত্ব করেন কি করছেন ওই বাড়ির মালিক থেকে বাড়ি নিয়ে আপনাকে ভাড়া দিচ্ছেন এখন হ্যাঁ এখন আমি আমি এই বাড়ির মালিকটা সবচেয়ে নিগৃহীত বিলেতে কীভাবে করে কোভিডে কোনো প্রণোদনা পায়নি আগে ট্যাক্সের ক্ষেত্রে মর্গেজের একটি অংশ দেওয়া যেত এখন পুরোটো তাদের ট্যাক্সের মধ্যে চলে আসে তাদের ট্যাক্সের ক্ষেত্রে অনেক ই করে এবং ফাইনের ক্ষেত্রে অনেক বেশি করে ট্যাক্স না দিলে আরো বেশি ধরে অন্যান্য পেশায় যেই অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশন নেই এখানে কোনো কোনো সাহায্য পায় না যারা পোর্টফুলিও নেন তাদের পেনশন এখান থেকে আসতে হবে তো বাড়ির মালিকদের এই জিনিসটা একটু দেখতে হবে আপনি এটা ভালো বলতে পারবেন এখন আপনাকে আমি বলছি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা আসলো তাদের জন্য কি ইউএসএসের আন্ডারে যারা আছেন তারা কি করবেন যতদিন ভিসা আছে ততদিন পর্যন্ত তারা বৈধভাবে এখানে ভাড়া নিতে পারবেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা তিন মাসের জন্য বেড়াতে আসছেন তারা কিন্তু এখানে কাজের জন্য আসেননি তারা আমেরিকা কোরিয়া জাপান থেকে যারা ভিসা ফ্রি ন্যাশনাল আছেন তিন মাসের জন্য ভাড়া নিতে পারবেন কারণ কি তারা তো এখানে বেড়াতে আসছেন ভিজিট আসছেন তাদের স্ট্যাম্প লাগছে না বাংলাদেশের মতো কিন্তু তারা তো থাকতে পারছেন এখানে সুতরাং তাদের মেয়াদ কি আমি এসে দিনের জন্য ভাড়া নিলাম কোনো চেক দরকার নেই ইয়ার নিতে পারবো নিতে পারবো এটা নিতে পারবো ওটা নিতে পারবো একটা আপনার কাছে ভাড়া নিতে পারবে যে কোনো বাড়ির মালিকের কাছে ভাড়া নিতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু তারা দীর্ঘ নিতে পারবে না সেখানেই কথা থাকছে যে আপনি কোন ধরনের যাচ্ছেন

তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইনের ক্ষেত্রে যে জিনিসটা থাকছে ওই মানে তিন মাসের জায়গা যদি এখন দেখা যাচ্ছে ছ মাস থাকলো সে হ্যাঁ তখন তাকে আবার রিনিউ করতে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন তারপরে আসছে যে আবার দেখা যাচ্ছে যে দেওয়া হলো বারো মাসের কন্ট্রাক্ট ছ মাসের ভিসা আছে অবশ্যই দিতে পারেন না ওকে দেখুন আসলে হবে আমি এ একটা কল নিয়ে নিচ্ছি আমাদের দেশে একজন দর্শক রয়েছেন দর্শক দেখি কে আছেন না আসসালামু আলাইকুম

মানে ক্লিয়ার না থাকে জি আহ দর্শক আপনি যে আমরা শুনছি আপনি প্রশ্নটি করুন আমার মনে হয় যে আমাদের একটু সমস্যা হচ্ছে এক পৃষ্ঠার অনেকে একটা অনলাইন থেকে টেনিস এগ্রিমেন্ট কিনে সাইন করে দেয় ওটাই হবে না বড় বড় আপনারা যেটা করেন পাঁচ দশ পনেরো বিশ পৃষ্ঠার ওটা আমাদের কন্ডিশন কি থাকে তোমার ভিসা মেয়াদ শেষ হওয়ার আগে ভিসা মেয়াদ বাড়িয়ে আছো সেটা হবে তোমার ভিসার মেয়াদের পর হলে সেটার কাগজ তোমাকে দিতে হবে তোমার ভিসার মেয়াদের নতুন ভিসা হওয়ার পর বায়োমেট্রিক কার্ড বা অনলাইন চেক সে কাগজ তোমাকে দিতে হবে এবং বাড়ির মালিককে কি চেক করতে হবে অনলাইনে তার রাইট রেন্ট আছে কিনা এটা অনলাইনে চলে গেছে কাজী আরিফ সুতরাং বাড়ির মালিক আমি এক বছর দিয়েছি এক বছর আমি রাইট আছে নো

নাসিরদাই যে কথা কিছুক্ষণ আগে বলছিলেন তার সেই সাথে একটা পয়েন্টের বুলেটিন পয়েন্ট আপনাদের কাছে দিয়ে দিচ্ছি যেটা বলছিলেন যে আমরা এয়ার বির মাধ্যমে যারা এই শর্ট ফর্মে নিতে পারছি গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি এই এয়ার মানে জন্য বিভিন্ন রকম নিউ ল আসছে তো সেই ক্ষেত্রে আমি একটা বুলেট কাজে একটা জিনিস একটু আপনার হাতে দিচ্ছি এটা দেখিয়ে দিবেন যে অন্যতম বড় ফক্সটোনকে ফাইন্ড করা হয়েছিল এবং ওই নামে চলে আমি আসতেছি প্লিজ তো আপনারা মানে একটু দেখে নেবেন কারণ এই বিবর্তনে আশা প্রেক্ষাপটে আমরা যারা এই ফোন মানে করছি দেখে করছি কিনা ঠিকমতো করছি কিনা আমরা আপডেট আছে কিনা আমরা চেষ্টা করব এই বিষয়ে মোর বিস্তারিত আগামী পর্বতে বলার জন্য ভাই ভাইজি কথা বলছিলেন ফক্সটোনের কাহিনীটা আমি ব্রেকের পরে আসি ইফ ইউ মাইন্ড প্লিজ নাসির ভাই আপনার কাছে আবার চলে আসি যে কথা বলছিলাম যে ছ মাস পরে

মানে রক্ষা পাবেন না পাবেন না আমি এই কথা বলে চলে যাচ্ছি আশা ভাই ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই দর্শক যারা এই মুহূর্তে জয়েন করেছেন তাদের জন্য বলছি আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে গেছে এবং এখন যে প্রোগ্রামটি চলছে এটাও কিন্তু আমাদের ইউটিউবে চলে গেছে ফ্রম ফ্রম এন থেকে এবং এই ফেসবুকে আমাদের পেজ থেকে চলে গেছে সো আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদের লাইভ চলছে অ্যাট দ্য সেম টাইমস আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের পেজে যাবেন সাবস্ক্রাইব করবেন সেখানে লাইক দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আমরা সবসময় কিছু না কিছু আপডেট দিয়ে থাকি এবং আশা করি আপনারা সেই আপডেট দেখে দেখতে পাবেন দর্শক আমাদের হাতে কিছু সময় আছে লেস দেন টোয়েন্টি সেকেন্ড সো আপনারা যারা আমাদেরকে কল করতে চান প্লিজ যুগ এ কল ওয়াইল ইউ আর কলিং মেক শিওর দ্যাট আপনার টিভি ভলিউমটা মিউট আছে সো আমরা তখন আপনাকে এন্টারটেন করতে পারি এবং আমাদের সময়টা নষ্ট হবে না দর্শক আর মাত্র দশ মিনিটের স্লট বাকি আছে আশা করি আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এবং আরিফ ভাই এবং ওনাদেরকে ছেড়ে দেব প্রচুর কি বাকি আছে অনেক কিছু শেয়ার করার জন্য সো কোথাও যাবেন না আমাদের সাথে থাকুন আমরা ছোট্ট একটি ব্রেক নিয়ে আবার চলে আসবো দর্শক ভালো থাকুন দেখা হবে একটু পর ধন্যবাদ সম্রি দর্শক ছোট্ট একটা ব্রেকের পর আবার চলে আসলাম আমাদের এই অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে এই এই সেগমেন্টটা খুবই স্বল্প এবং চলে যাব সরাসরি দুজনের কাছে দুজনের কাছ থেকে প্রচুর কিছু জানতে হবে সো কালক্ষেপণ না করে চলে যাচ্ছি আরিফ ভাই আপনার কাছে ইউ আরিফ ভাই এটাকে একটুখানি হাইলাইট করার জন্য কাছে যে জিনিসটা উনি নিয়ে আসছেন থ্যাংক ইউ নাসিদ ভাই সো কাইন্ড অফ ইউ মানে আপনি কোন ধরনের প্রিন্ট করে যে কথা আজ কিছুক্ষণ আগে বলছিলেন যে নেম অ্যান্ড সেম বলে যে কথাটা আছে গেটার লন্ডনের মধ্যে এবং মেয়রের কাছে লন্ডনের মেয়রের কাছে যেটা আছে যেটা লিস্ট চলে যাবে চলা তো অনেক আগে থেকে আছে এনিওয়ে যদি কোনো রকমে আপনাকে ফাইন করা হয় আপনার নাম ডিটেলস সহ এই জিনিসগুলো পেয়ে যাবে আপনারা ঠিক আছে পোস্ট কোড সহ এটা পোস্ট কোড সহ কোথায় কোন কারণে হয়েছে এই ভাবে দেখা যাবে কতজন অবৈধ ছিলেন ইজ সিভিল পেনাল্টি কোন কারণে হয়েছে আবার পাশাপাশি থাকছে যে তার মানে অনেক সময় থাকে হাডার শিপের মধ্যে চলে যায় অনেক সময় তাকে ব্যান্ড করা হয় একটা জিনিস দেখেন আপনার লিস্টটা দেখেন ওখানে কিন্তু এজেন্ট না

থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক যে কথা বলছিলাম যে আপনারা আমাদের সাথে থাকার জন্য স্ক্রিন নিচে যে নাম্বারটি দেখতে পাবেন সেই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল অ্যাড্রেস আছে এবং আমাদের সাথে রয়েছে যে কল করার জন্য যে নাম্বারটি সেটাই কিন্তু আমাদের আপনার সরাসরি ফোনে কথা বলতে পারবেন আমাদের এই অনুষ্ঠানটি রিপিট হবে প্রতি শুক্রবার সকাল সাড়ে নয়টায় আশা করি আপনারা দেখবেন ব্যাক টু ইউ থ্যাংক ইউ আশা ভাই দর্শক আপনি আপনারা দেখছেন প্রোগ্রামটি আমি যেভাবে ডিজাইন করেছি স্পেশালিস্ট ইন নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে দেওয়ার ধরার জন্য চেষ্টা করছি পাশাপাশি কিছু ইনফো কল নেওয়া এবং ইমেল ট্যাক্স তো আছেই অনেক কিছু পারছি না ক্ষমা দৃষ্টিতে নেবেন আপনারা এখন আমি চলে যাব না নাসির দায়ের কাছে নাসির আপনি যদি শর্ট ফর্মে যদি ইফ ডোট মাইন্ড মানে এটা কীভাবে চেক করা হয় এই কথাটা যদি একটুখানি বলেন মানে আমাদের কমিউনিটির কাছে মানে এটা ক্লান্স শর্ট ফর্মে ওয়ান মিনিটের মধ্যে ফার্স্ট কথা হচ্ছে রাইট টু রেন্ট চেক অনলাইনে যে আপনি ভেরিফাই করবেন ওখান থেকে একটা তথ্য দিবে যে এ কতদিন পর্যন্ত এখানে রেন্ট নিয়ে থাকতে পারবে আপনার টেনেন্ট কি ডকুমেন্ট দিলে কোনো প্রয়োজন নেই আপনাকে রাইট টু রেন্ট চেক গভ ডট ইউকে কী বলছে

বায়োমেট্রিকের কপি রাখতে হবে যাদের অনলাইনে চলে গেছে অনেকে তো কার্ড নেই এখন ইউরোপিয়ান ইউনিয়নের তাদের ওই অনলাইনে ওইটা প্রিন্ট কালার রেখেছেন কিনা কালার রাখতে বলো না রাখলেও অসুবিধা নেই স্ক্রিনশট রাখছেন অ্যাপসলি পারফেক্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা ডকুমেন্ট দেখতে চায় আমার কম্পিউটারে চার্জ দেয় আমার এই নাই বললে তারা শুনবে না ফাইন করে চলে যাবে আপনার পরবর্তী সময় কাগজ দেবে আপনার ছ মাস কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে তাহলে একটা ফোল্ডার করে সব কাগজ ওখানে রাখতে হবে জারিফ এটা কিন্তু একদম সরকারি অফিসের মতো তারা কোনো আমি মুদির দোকান নাও তুমি মুদির দোকান না থ্যাংক ইউ রশিদ ভাই সুপ্রিয় দর্শক আপনি আপনারা শুনছেন নাসিকদের কাছে বিভিন্নভাবে যে যে তার কাছ থেকে তার মুখের থেকে বের করার চেষ্টা করছি আমি ডিজাইন করেছি বা আপনাদের প্রোগ্রামটি এভাবে বোঝানোর জন্য যেটা আপনারা বুঝতে পারেন এটা আমার একটা পার্ট অফ মাই জব অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি এভাবে করতে হয় খুব সুন্দর করে বোঝাচ্ছেন উনি সময় সময়স্বল্পতার কারণে আমাদের শর্ট ফর্মে যেতে হচ্ছে আমি সরি আমি কিছু ট্যাক্স এবং ইমেল নিতে পারলাম না আজকে আপনাদের কাছে সরাসরি বলার জন্য তারপর একটা জিনিস চলে আসি নূতন একটা আপডেট দেওয়ার জন্য আপনারা জানেন আগামী ছয় মার্চ আমাদের এখানে বাজেট ঘোষণা করা হবে তো সেই ক্ষেত্রে যেহেতু সামনে নির্বাচন জেনারেল ইলেকশন আছে সেক্ষেত্রে সরকারি দল এবং বেসরকারি দল বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন প্রপার্টি লাইনের আলোকে আমি কথাটা বলছি যে বিভিন্ন কথা বলে থাকি আমরা মানে সেটা হচ্ছে নর্মাল সব দেশে এরকম ধরনের হয়ে থাকে তো জেরেমি হান্ট মানে আশা করা যাচ্ছে এই ছয় মার্চের বাজেটের মধ্যে যে জিনিসটা আনবে সেটা হচ্ছে ফার্স্ট টাইম বায়ারদের জন্য হেল্প টু বাই স্কিমের আওতায় নতুন করে আবার রিফর্ম করার চেষ্টা করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বা যারা ফার্স্ট টাইম বার আছে তাদেরকে ভোটগুলো কালেকশন করার জন্য তাদের যেটা থাকছে যেটাকে আবার লেবার পার্টি ভিন্ন প্ল্যাটফর্মে বলছে যেখানে দেখা যাচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট পাওয়ার একটা সমূহ সম্ভাবনা ঘোষণা আসবে তবে আসবে কীভাবে ইমপ্লিমেন্ট হবে অবশ্যই আপনাদের প্রোগ্রামের সাথে আপনাদেরকে আপডেট জানাবো এবং পাশাপাশি আপনার সাথেই থাকবেন আমি যদি প্রোগ্রামটি ডিজাইন করেছি আগামী প্রোগ্রামে আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে এনে ইনহারিটেন ট্যাক্স নিয়ে কথা বলবো যদিও হান্ড্রেড পার্সেন্ট ইনকাম সেটা পাইনি বাট তারপর চেষ্টা করবো আমি চলে আসছি আবার নাসির ভাই রাশিদ ভাই আপনার এই ব্যস্ততার মধ্যেও যে আপনি আপনার অন্য অন্য মানে যে সেক্টর আপনি টিভি থ্রি করছেন ভালো ভালো প্রোগ্রাম করছেন সেখানে বিভিন্ন প্ল্যাটফর্মের সাবজেক্টের কাজ চলছে কমিটির আপনি বিশিষ্টভাবে অনেকভাবে সেবা করছেন যে কমিটি অ্যাক্টিভিস্ট হিসাবে তা আপনার কাছে কেমন লাগে যে আপনি এই মাল্টিমিক্সে যা আজকে মনে করেন একটা চ্যারিটিমূলকভাবে আপনি এখানে আসছেন যেটা আপনি নট পেড ফর মানে সামথিং আই দিস এখন যদি মানে আমার এই ঢাকা কলেজের কানের থেকে যদি শুরু করে এসে তখন থেকে আপনাকে চিনি যখন ইন্টারমিডিয়েট পড়তাম ঢাকা কলেজে সেখান থেকে আপনাকে চেনা ওই যে কথা বলছিলেন আপনি যে এখন হয়তো প্রোগ্রামের খাতির আপনি করে বলছি তুই তুই করে কথা বলা তো আপনার কেমন লাগে যে আপনাকে যখন বিভিন্ন জায়গাতে মানে আপনি যে পার্টিসিপেট করেন এবং আপনার যে মানে মেধা এবং আপনার যে অভিজ্ঞতা মানে জনগণের কাছে পৌঁছে দেন যে আপনার কেমন লাগে ব্রিটিশ বাংলাদেশী ডায়াসপাড়ার নাসিদুর রহমানের মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পথ চলা এই দুজন সময় কিন্তু ভলন্টারি কাজ করছে আপনি করছেন খন্দকার আসটা মিঠু করছে আমি আপনি একা নয় শত শত ব্যক্তি করছে আমার দায়বদ্ধতা আছে আজকে নাশির রহমান কোথাও গেলে একটা ভালো সিটে বসতে দেয় মসজিদে আমাকে সামনের সিটে যেতে দেয় আমাকে দেখলাম যে আসলে নাশির রহমান নাশির রহমান আমি কি করছি এই কমিউনিটির জন্য আমাকে এটা দিচ্ছে আমার দায়বদ্ধতা আছে আপনার আমার করতে হবে কাজে আরেক এই সমাজ আপনাকে আপনাকে দিয়েছে আমাদের পেয়ে টাইম আছে এক আমি ছোট করে একটু জিনিস বলি আপনার অনুষ্ঠানে আসছি আজকে ইমিগ্রেশন অফিসার বানিয়েছে বাড়ির মালিকদেরকে পাঁচ সাতটা জিনিস আপনাকে শুনাই আপনার বাড়ির মালিককে কী কী জানতে হবে হোম অফিস ল্যান্ড চেকিং সার্ভিস এল এসসি হোম অফিস অনলাইন ড্রাইভ টু রেড সার্ভিস পঞ্চাশটার মধ্যে চার পাঁচটা বলতেছি মাত্র আপনাকে অ্যান্ড আইডেন্টি সার্ভিস প্রোভাইডার আইএসডিপি এ জার্নি টু ফ্যামিলি মাইগ্রেশন জে এম এফ লিভ টু এন্টার লিভ টু রিমেন পারমিশন টু এন্টার পারমিশন টু স্টে লিভ অফ কনফিডেন্স এল ও সি লজার পারমিশন টু এন্টার পারমিশন টু স্টে পারমিশন টু ডিনাই অকুপায়ার নন ইউ সিটিজেন্স নেগেটিভ রাইট টু রেন্ট নোটিস এন পজিটিভ রাইট টু রেন্ট নোটিস এন ল্যান্ডলোড চেকিং সার্ভিস এলএসি আমি ফিফটি পার্সেন্ট জানি না আমি ইমিগ্রেশন প্র্যাকটিস করি বিশ বছর

আলোচনার সমালোচনা তো অবশ্যই করবেন আপনারা আপনার ওয়েলকাম অল আশাব ভাইয়ের সহযোগিতা অর্নামেন্টের ভাবে আজকে যেভাবে আশাফ ভাইকে যদি একটুখানি কম কথা বলতে হয়েছে বলি যে আপনাকে অনেক কথা বলতে হবে যখন আমি স্পেশাল টায়ার্ড থাকি সামটাইম বাট শত ব্যস্ততার মাঝে আপনাদের কাছে পৌঁছে দেয়া এভাবে যে সুদীর্ঘ এগারো বছরের পথ চলায় আমার প্রতিটা প্রোগ্রামের প্রথম থেকে এই পর্যন্ত আশাব ভাই আমার সাথে আছেন আমি খুব আনন্দ বোধ করি যে একটা বন্ডিং হিসেবে চলে আসছে কমিটিতে সে আমার পাশাপাশি সেবা দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে যে কথা না বললেই নয় নাসিদ ভাই নাসির ভাইয়ের কথা বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন ইনফরমেশান দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে বিভিন্ন কথাগুলো আমি চেষ্টা করেছি এটা আমার ফিল্ড প্রপার্টি ইমিগ্রেশনের পার্ট হিসাবে বলছি যদি আমি ইমিগ্রেশন কোনো কিছু না উনি একজন লয়ার তার বিভিন্ন মাল্টি স্কিলস আছে নিয়ে আসছেন কমিটির কাছে দিচ্ছেন আমরা খুব আনন্দ বোধ করছি আজকে স্পেশালি আমি একদিন অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে সরি আমাদের নাসিদ ভাইকে পৌঁছে দেওয়ার জন্য আপনিও পৌঁছে দেবেন পক্ষ থেকে সময় প্রেক্ষাপটে আমার তরফ থেকে বললাম আর কি আপনি বলবেন তা আমরা মনে হয় শেষ লগ্নে নাকি জি আমি নাশিদ রহমানকে বলবো যে আপনাকে এক মিনিট সময় আপনি মল খুলে কথা বলুন ধন্যবাদ যেমন সেরকম আমি একটা জিনিস ইউজ করি জে ডি জানি জিগ্রি যেটা হচ্ছে কাজী আরেক দীর্ঘদিনের আমার ঢাকা কলেজের বন্ধু প্রিয় দর্শক এখানে যে কলমটা দেখতে পাচ্ছেন এটা প্রাইম স্টেট এজেন্টের আমি মনে করে সাথে রেখে কে এসেছি আজকে ভয়ঙ্কর ব্যস্ত দিন সোমবার দিন এই ব্যস্ততার মধ্যে কাজী আরিফের সাতবার ফোন আমি ধরিনি সাথে করে নিয়ে এসেছি দেড়শো পিসটা প্রিন্ট নিয়ে আসছি কার জন্য আপনাদের জন্য কাজী আরিফের জন্য না কাজী আরিফের দায়বদ্ধতা আছে দোস্ত হিসাবে সেখানে আমরা আড্ডা দেবো গল্প করব ঝালমুড়ি খাবো সেটা অন্য কথা আপনাদের যদি কারো মনে করে কোয়েশ্চেন থাকে ল্যান্ডলর্ড হিসাবে অবজ্ঞা করবেন না আমি কাজী আরিফকে বলছি না দক্ষযোগ্য যে স্টেট এজেন্ট বা যে আইনজীবী বা যে জানে তার কাছে যান ছোট্ট একটি অবহেলার জন্য আপনার নেমিং সেমিং যাবে সারা জীবন লিখতে হবে আমার নামে সিভিল প্যানেলটি আছে আপনি বাড়ি ভাড়া করতে যে চেক করবো চেক করে যেয়ে দেখব যে আপনি বাড়ি ভাড়া ভালো ভাড়াটা পাবেন না ভালো থাকেন সুস্থ থাকেন সঠিক সময়ে ভাড়া বাড়ির মালিক হিসেবে সঠিক সিদ্ধান্ত নেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক আমাদের সময় নেই চলে যেতে হচ্ছে তার আগে বলছি যে দায়বদ্ধতার কথা বলেছেন আপনারা আমার সবারই দায়বদ্ধতা আছে আমরা কতটুকু পালন করি চলুন আমরা কিছুটা পালন করি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট উইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু